এটি প্রকৃতির উপরে লেখা। প্রকৃতি বিভিন্ন সময় তার লীলা খেলা দেখায়, ভূকম্প, জলকম্প, অম্বরকম্প, ঝড়, বৃষ্টি, বন্যা বিভিন্ন মাধ্যমে সে তার লীলা খেলা দেখায়। প্রকৃতি সে তার নিজেকে অস্তিত্ব নিজে নিয়ন্ত্রণ করে। একটি ঝড় ফণি আমরা দেখেছিলাম, তার উপরে লেখা আমার এই কবিতাটি প্রকৃতির উপরে। এই ফণি ঝড় নিয়ে আমি একটু লিখেছিলাম একটি কবিতা। ফণি যেমন আমাদের ক্ষয়ক্ষতি করেছে, আমফান যেমন আমাদের ক্ষয়ক্ষতি করেছে, তার পেছনে ভালোও লুকিয়েছিল, সেটা অতি সূক্ষ্ম জ্ঞানে বুঝে নিতে হয়। প্রকৃতি যা হচ্ছে, যা করছে, তা ভালোই করছে। কবিতার নাম ফণি। ফণির ফণার আতঙ্ক আজ সবার ঘরে ঘরে, কখন যে সে দিনে রাতে হুড়মুড়িয়ে পড়ে, সেই ভয়েতে কাঁদছে কেহ ঈশ্বরের ওই লীলায়। এই লীলাতেই লুকিয়ে ভালো অমঙ্গলের খেলায়, যা হচ্ছে তা হচ্ছে ভালো, হচ্ছে না যা তাও ভালো, ক্ষুদ্র জ্ঞানের অন্ধকারে দেখি মোরা শুধুই কালো। বলতে বলতে এলো রে আজ শব্দ গতির টানে, কেউ বা পালাই স্থির রয় সবাই তাকে জানে, কেউ মরিল কেউ কাঁদিল হাসিল শস্য দানা, বীজ অঙ্কুরে ঈশ্বর কৃপা এই কি ফণির হানা। কালোর পিছনে লুকিয়ে ভালো, ভালোর পিছনে কালো, যা হচ্ছে তা হচ্ছে ভালো, শক্তি সৃষ্টির আলো। মায়ার বাঁধন কাটিয়ে সবাই চলো এগিয়ে চলি, একে অপরের পাশে থাকিয়া রঙ্গমঞ্চে খেলি। সমাপ্ত।